তার মধ্যে অন্যতম একটি বিধান হচ্ছে জাকা সে জাকাত যখন বান্দা পরিপূর্ণভাবে আল্লাহর বিধান অনুযায়ী পালন করবে জাকাত আদা প্রদান করবে অবশ্যই তার মালের মধ্যে তালা বরকত দান করবেন অতএব আমরা সকলেই চাই যে আমাদের জাকাতটা যেন সরিয়া মোতাবেক বণ্ডিত হয় এবং সেটা যেন হকদারের নিকট পৌঁছে সেই ধারাবাহিকতায় অভিযাত্রিক ফাউন্ডেশন জাকাত প্রকল্প দরিদ্রের মাঝে অসহায়ের মাঝে বিতরণ করে থাকে হাকানি ওলামাইক রামের একটি সরিয়া বোর্ডের মাধ্যমে অতএব ওলামাইক রাম যাচাই বাচাই করেই এই কাজটি সুপরামর্শ দিয়ে অভিযাত্রিক ফাউন্ডেশনকে হকদারের নিকট জাকাত পৌঁছে দিয়ে থাকেন এ হিসেবে একটি নির্ভরযোগ্য জাকাত প্রদানের আস্থার একটি ফাউন্ডেশন হচ্ছে অভিযাত্রিক ফাউন্ডেশন আপনারা এর সাথে আপনাদের জাকাত প্রদান করে দুনিয়া এবং পরকালের কল্যাণ হাসিল করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি